হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অমৃতা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমার রান্না ঘরে চলে এসেছি। তো চলুন দেখা যাক কি সেই রেসিপিটা। চলুন, আজ আমি করে দেখাবো গরমে প্রাণ জুড়ানো লস্যির রেসিপি। এর জন্য আমি মিক্সির বড় জারটা নিয়েছি, আর এতে আমি দিয়ে দেব টক দই, চার পাঁচ চামচ টক দই আমি দিয়ে দিলাম। এই টক দই রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এরপর এর মধ্যে আমি দিচ্ছি চার চামচ চিনি। এবার এতে আমি আইস কিউব গুলো দিয়ে দেব। স্পেশাল লস্যিতে কিন্তু কোন রকম জল আমি অ্যাড করছি না। এবার এটাকে চাপা দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এবার এখানে একটা আমি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, তো আমি লস্যিটা এতে ঢেলে দেব। আর ওপরে একটু কিশমিশ আর একটু কাজু দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের গরমের দিনে স্পেশাল লস্যি। আর এর ওপর একটু মাখা সন্দেশ দিলে ভীষণ ভালো হয়, কিন্তু এখন আমরা মিষ্টি বাইরে মিষ্টিটা খাওয়া অ্যাভয়েড করছি, তাই মাখা সন্দেশটা দিলাম না, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দারুণ হয়েছে! যারা ক্যালোরি কনসাস তারা চার চামচের জায়গায় দু চামচ চিনি দেবেন। আমি মিষ্টিটা একটু বেশি খাই, তাই চার চামচ চিনি দিয়েছি, আপনারা দু চামচ দেবেন।